নমস্কার, আপনারা দেখছেন চলছে চলবে রণজিতের সঙ্গে। নিত্য নতুন প্রতিবেদন পেতে চোখ রাখুন আমার এই চ্যানেলে। আপনাদের কিছু আপডেট দিই। সকাল থেকে আপনারা জানেন যে প্রত্যেকটি মেইনস্ট্রিম মিডিয়ায় এই ব্রিগেডে চোখ রাখা হয়েছে, প্রত্যেকটি সময়ের খুঁটিনাটি খবর মেইনস্ট্রিম মিডিয়ায় তুলে ধরা হচ্ছে। কিন্তু এটাকে আটকানোর জন্য বিজেপি এবং তৃণমূল একসাথে উঠে পড়ে লাগলো। এই মুহূর্তে আপনাদের কাছে আপডেট দিই যে ডানকুনিতে সুকান্ত মজুমদারের বাইক র্যালিকে আটকে দিল পুলিশ। আসলে দুজনে যোগসাজশ করে বিজেপি এবং তৃণমূল উভয়ের সাথে সাথ দিয়ে যাতে সমস্ত ফোকাস আবার নিয়ে যাওয়া যায় অন্যদিকে, এই ব্রিগেডের মাঠ থেকে অন্যদিকে যাতে ফোকাস নিয়ে যাওয়া যায় সেই চেষ্টা, সেই ঘৃণ্য চেষ্টা শুরু করে দিল শাসক দল এবং বিরোধী দল বিজেপি। তাই সেখানে একটা অপ্রীতিকর অবস্থার তৈরি হয়। পুলিশ বাইক র্যালিকে অনুমতি না নেওয়া বাইক র্যালিকে সেখানে আটকে দেয় এবং ফলত বিজেপির যে সমস্ত কর্মী সমর্থক পথ অবরোধ করে, বিভিন্ন জায়গায় বাধা দেওয়ার চেষ্টা করেছে। যে সমস্ত মিছিল ব্রিগেডমুখী সেগুলোকে বিভিন্ন জায়গায় বাধা দেওয়ার চেষ্টা করেছে, কিন্তু সমস্ত বাধা অতিক্রম করে কর্মীরা ব্রিগেডমুখী হয়েছে। কোনো বাধা হয়ে দাঁড়াতে পারেনি। কিন্তু শেষ পর্যন্ত এই সময় এই মুহূর্তের খবর, ডানকুনিতে পথ অবরোধ, পুলিশ এবং বিজেপি চক্রান্ত করে এই একটা অপ্রীতিকর অবস্থার উদ্রেক এখানে করলো। কিন্তু যত চেষ্টাই করুক না কেন, ব্রিগেড কিন্তু ব্রিগেডেই আছে, ব্রিগেডের জনবিস্ফোরণ এই মুহূর্তে। আমাদের সমস্ত দিকে নজর থাকবে, আপনাদের নজর থাকুক, চলছে চলবে রণজিতের উপর। ধন্যবাদ।